পাকিস্তান সুপার লিগের আজ নিজের প্রথম ম্যাচ খেলতে নেমে জয়ের দেখা পেয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ শারজা ক্রিকেট গ্রাউন্ডে তার দল কোয়েটা গ্লাডিয়েটর্স হারিয়েছে ইসলামাবাদ ইউনাইটেডকে এই ম্যাচে টসে জিতে মিসবাউল হকি ইসলামাবাদকে ব্যাটিংয়ে পাঠান কোয়েটা অধিনায়ক সরফরাজ আহমেদ ইসলামাবাদের ওপেনার লুক রনকির ছাব্বিশ বলে তেতাল্লিশ রান ছাড়া আর কেউ ভালো স্কোর করতে পারেনি ফলে নির্ধারিত বিশ ওভারে সাত উইকেটে একশো চৌত্রিশ রানে থামে তাদের রানের চাকা অধিনায়ক মিসবা ও ফাহিম আশরাফ একুশ রান করেন জবাবে কেভিন পিটারসনের চৌত্রিশ বলে আটচল্লিশ রানে ভর করে সহজ জয় তুলে নেয় কোয়েটা এছাড়া ওপেনার আসাদ শফিক বাইশ ও মোহাম্মদ নওয়াজ পঁচিশ রান করেন সতেরো বল হাতে রেখে ছয় উইকেটের জয়ের দেখা পায় সরফরাজের দল এই ম্যাচে বল কিংবা ব্যাট কোনোটাই করতে হয়নি মাহমুদুল্লাহকে তবে এ নেমে মিসবাউল হকের ক্যাচটি নিয়েছেন তিনি দেশ বিদেশের ক্রিকেটের আপডেট নিউজ নিয়ে আবারও আসবো একটু পরেই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন